আমার চ্যানেল তাবলিক রাহাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বর্ণমাউ সি বিচে। এই বর্ণমাউ সি বিচে আমি আগে আর একবার এসেছিলাম, সেটারও ব্লগ আছে আমার চ্যানেলে। সো আজকে নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি আবার এই বর্ণমাউ সি বিচে। আর এখন যে পরিস্থিতিতে এসেছি, আমাদের ইংল্যান্ডে মাত্র লকডাউন শেষ হয়েছে, করোনা ভাইরাসের কারণে লকডাউন শেষ হয়েছে। আর আজকে অনেক সানি ডে, প্রচুর মানুষ বর্ণমাউ সি বিচে। সো পুরো বিচটা আপনাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ মানুষ। সো সাথে থাকুন আর আজকের ব্লগ উপভোগ করুন। দর্শকগণ, আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে বর্ণমাউ সি বিচের পাশে। অনেক উঁচু একটা হিল আছে, সো ওইখানের উপরে যাচ্ছি হেঁটে হেঁটে। ওইখান থেকে আপনাদেরকে পুরো সি বিচের ভিউ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, যতবার বর্ণমাউ সি বিচে আসি ততবারই ভালো লাগে এই বিচটা, যত দেখি ততই ভালো লাগে। অসাধারণ সুন্দর, অনেক লম্বা সি বিচ। আর আজকে প্রচুর মানুষ, বিকজ ওয়েদারটা অনেক ভালো, আজকে অনেক গরম। তো আমি এই উঁচু হিলের উপরে উঠছি জাস্ট আপনাদেরকে সুন্দর ভিউটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ। ভিউয়ার্স, বর্ণমাউ সি বিচের পাশেই রয়েছে বিশাল বড় এক পার্ক। এ যেন এক ডিলে দুই পাখি শিকার করার মতো। বর্ণমাউ সি বিচ বেড়াতে আসলে আপনারা পাশের পার্কে বসে পরিবার পরিজন নিয়ে সেরে নিতে পারেন আপনাদের পারিবারিক পিকনিকটাও। ভিউয়ার্স, সি বিচের পাশের পার্কটা ফেরলেই আপনারা পেয়ে যাবেন এখানে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলো। সো বিচে বেড়াতে আসলে আপনারা সেরে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসের শপিংগুলো। ভিউয়ার্স, সাগর পাড়ে যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে বর্ণমাউ সি বিচ। ইংল্যান্ডে বসবাস করার কারণে ইংল্যান্ডের অনেকগুলো সাগর পাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বাট তাদের মধ্যে আমার কাছে সবথেকে প্রিয় বর্ণমাউ সি বিচ। আমি প্রায় এই ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, তাই বিচে হেঁটে হেঁটে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। বর্ণমাউ সি বিচে আসতে আপনারা ট্রেন পাবেন লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে। জন প্রতি টিকিটের মূল্য 50 থেকে 60 পাউন্ড, তবে অগ্রিম টিকিট করলে হয়তো বা আপনারা আরও কম দামে টিকিট পেয়ে যেতে পারেন। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, আপনারা আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন বর্ণমাউ সি বিচে বেড়াতে আসার জন্য। সো
ভিউয়ার্স, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।